এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, হঠাৎ জেগে উঠল সুপ্ত আগ্নেয়গিরি। কয়লা পাচার, গরু পাচার, নারদ কেলেঙ্কারির পর এবার সারদা কেলেঙ্কারির নতুন মোড় নিল ইডির হাতে। ইডির স্ক্যানার এবার বিজেপি তথা তৃণমূলের নেতা মুকুল রায়। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, এবার মুকুল রায়ের দিকে নজর পড়ল ইডির। সারদা তদন্তে ইডি এবার তৃণমূল কংগ্রেসের তৎকালীন রাজ্য সহ সভাপতি ও একসময়ের এই সারদার ভাইস প্রেসিডেন্ট রজত মজুমদারকে তলব করল। শুধু তলব করাই নয়, দুই দফায় তাকে দীর্ঘ জেরা করেন ইডি আধিকারিকরা। পাশাপাশি রজত মজুমদারের দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করেছে ইডি। পাশাপাশি আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সঙ্গত রজত মজুমদার মুকুল রায় ঘনিষ্ঠ ছিলেন। রজত মজুমদারকে তলব করেই মুকুল রায়ের বিরুদ্ধে ফের সক্রিয় হয়ে উঠতে চাইছে ইডি, এমনটাই মনে করছে ওয়াকিভাল মহল। উল্লেখ্য, ভাইফোঁটার দিন কালীঘাটের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফোঁটা নিতে যান মুকুল রায়। সেদিনই জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি একটি উপহার দেবেন, আর সেই উপহারটি হবে রাজনৈতিক। এরপর নদিয়ায় দলীয় প্রশাসনিক দুই বৈঠকে ডাক পান মুকুল। সেই বৈঠকে যোগ দিয়েই মুকুল রায় আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, পঞ্চায়েত ভোটে ভালো ফল করবে তৃণমূল। এখন তৃণমূলে মুকুল রায়ের আবার নতুন করে সক্রিয় হয়ে ওঠায় কি রজত মজুমদারকে ইডির তলব, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল, ভাবাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদেরও। প্রসঙ্গত, মুকুল রায় তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়ে একুশের বিধানসভা ভোটে লড়েন, জয়ীও হন। তার কয়েকদিন পর আবার ঘোয়ার অফসি করেন মুকুল রায়। আর এর মাঝেই ইডি ফের সক্রিয় হয়েছে সারদা মামলায়। তলব করা হয়েছে মুকুল ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল নেতাকে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে জোর চর্চা।